नमस्कार शुरू करछी आज के लाइव जीके क्लास आज के लिए आमार बांग्ला सौजन्ये लाइव जीके क्लास आज 22 मे 2021 राजा राममोहन राय जन्मदिन आज के दिन 1772 साले हुगली राधानगर ग्रामे जन्मग्रहण कर ब्राह्म समाज प्रतिष्ठा कर ब्राह्म धर्म प्रवर्तक बटे एछाड़ा सतीदाह प्रथा बिरोधी आंदोलन प्रधान व्यक्तित्व श्रद्धा निवेदन अन्यदिके आजकेर दिने भिक्टर हुगो प्रयात होयेछिलेन 22 मे आजकेर दिने तार प्रयाण कवि उपन्यासिक ओ निबंधकार हिसेबे तार ख्याति छिलो 1885 साले तिनि प्रयात हन तार विख्यात उपन्यासगुलिर मध्ये अन्यतम हलो ले मिजेराबल ओ द हंचबैक ऑफ नोटरडाम प्रभृति आज के लाइव जीके क्लासे मानव शरीर विषय प्रश्नपत्र मूलत जीव विद्यार विषय केंद्रिक आज के लाइव जीके क्लास 22 मे 2021 प्रथम प्रश्न आसब हजमकारी उत्सेचक कोनटी प्रथम प्रश्नटा होच्छे हजमकारी उत्सेचक कोनटी প্রশ্নটা ছিল হজমকারী উৎসেচক কোনটি এর উত্তর হচ্ছে জৈব পদার্থ হজমকারী উৎসেচক হলো জৈব পদার্থ विषय परवर्ती प्रश्ने आसछी पिट्यूटरी ग्रंथि कोथाय अवस्थित एई प्रश्न अनेक बारी विभिन्न प्रतियोगितामूलक परीक्षाय एवं लाइफ साइंसेर प्रश्नपत्रेओ एई धरनेर प्रश्नपत्र एसे थाके प्रश्नटा छिलो पिट्यूटरी ग्रंथि कोथाय अवस्थित প্রশ্নটা ছিল পিটুইটারি গ্রন্থি অবস্থিত কোথায় এর উত্তর হচ্ছে মস্তিষ্কের ভূমিতে প্রশ্নটা ছিল পিটুইটারি গ্রন্থি অবস্থিত কোথায় এর উত্তর হচ্ছে মস্তিষ্কের ভূমিতে পিটুইটারি গ্রন্থির অবস্থান শুধুমাত্র মস্তিষ্ক বললেও
এই উত্তরটা সঠিক হবে না, বলতে হবে মস্তিষ্কের ভূমিতে। এবারে যে প্রশ্নটিতে আসব, কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1? এটাও জীববিদ্যার সংক্রান্ত প্রশ্ন, জীববিদ্যা বিষয়ক প্রশ্ন। হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1। কোন জাতীয় খাদ্যে প্রশ্নটা ছিল, কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1? এই প্রশ্নের উত্তরটা সবারই প্রায় জানা, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে এসেছে এই প্রশ্নটা নিয়ে চর্চা হচ্ছে। জীববিদ্যা বিষয়ক একটি প্রশ্ন, লাইফ সায়েন্সের বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্র এসে থাকে। প্রশ্নটা ছিল, কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1? এর উত্তর হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। এই পর্বে নেক্সট প্রশ্নে আসছি, লালা রসের প্রধান উৎসেচকের নাম কি? প্রশ্নটা হচ্ছে, লালা রসের প্রধান উৎসেচকের নাম কি? লালা রসের, এটাও জীবন বিজ্ঞান ভিত্তিক, জীববিদ্যা ভিত্তিক একটি প্রশ্ন। লালা রসের প্রধান উৎসেচকের নাম কি? এর উত্তর হবে টায়ালিন। লালা রসের প্রধান উৎসেচকের নাম টায়ালিন। এই পর্বের পরের প্রশ্নে আসছি, পরের প্রশ্নটি হচ্ছে, হিমোগ্লোবিনের অভাবে যে রোগটি হয় তার নাম কি? হিমোগ্লোবিনের অভাবে প্রশ্নটা হচ্ছে, হিমোগ্লোবিনের অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম কি?
হিমোগ্লোবিনের অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম হচ্ছে রক্তাল্পতা। হিমোগ্লোবিনের অভাবে মূলত হয় রক্তাল্পতা নামক রোগটি। পরবর্তী পর্বে প্রথম প্রশ্নে আসছি, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এই প্রশ্ন উত্তর সবাই প্রায় জানেন, তবু আবার এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। করোনা আবহের সময় রক্তের প্রয়োজন, এই জীববিদ্যা এই সংক্রান্ত একটি প্রশ্ন। সার্বজনীন দাতা কোন গ্রহের কোন গ্রুপের রক্তকে বলা হয়? সার্বজনীন দাতা হল ও গ্রুপের রক্ত, সার্বজনীন দাতা হিসেবে গণ্য হয়। তাহলে প্রশ্নটা ছিল সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? ও গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন দাতা। কাজ ফিরিয়ে আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে পরের যে প্রশ্নটিতে আসব, কাকে রাসায়নিক দুধ বলা হয়ে থাকে? রাসায়নিক দুধ কাকে বলা হয়ে থাকে, এটি হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা ছিল রাসায়নিক দুধ কাকে বলা হয়? রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে। এর উত্তর হবে হরমোন। প্রশ্নটা ছিল রাসায়নিক দুধ কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে হরমোন। আমরা মূলত চাকরি প্রার্থী বা পরীক্ষার্থীদের কথা ভেবে এই লাইভ জিকে ক্লাস অনুষ্ঠান করে থাকি। যদি আপনাদের ভালো লাগে, মতামত সহ লাইক ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমরা প্রত্যাশা করি। প্রশ্নটা ছিল রাসায়নিক দুধ কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে হরমোন। অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, রাসায়নিক দুধ কাকে বলা হয়? এর উত্তর হবে হরমোন। পরের প্রশ্নে আসছি, মানব দেহের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি? প্রশ্নটা একটু বুদ্ধিদীপ্ত। মানব দেহের মস্তিষ্কে বৃহৎ অংশের নাম কি? এটি অনেকে জানেন এর উত্তরটি। প্রশ্নটা হচ্ছে মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? প্রশ্নটা আরো একবার বলছি, মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? এর উত্তর হচ্ছে সেরিব্রাম। এর উত্তর হবে
প্রশ্নটা ছিল মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি এর উত্তর হচ্ছে সেরিব্রাম এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি আগে প্রশ্নটা ছিল মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি এবারে যে প্রশ্নটিতে আসব মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অংশের নাম কি মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অংশের নাম হলো যকৃৎ এর উত্তর হচ্ছে যকৃৎ প্রশ্নটা ছিল মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অংশের নাম কি এর উত্তর হচ্ছে যকৃৎ জীববিদ্যা বিষয়ক প্রশ্ন এবারে যে প্রশ্নটিতে আসব সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে প্রশ্নটা হচ্ছে সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে প্রশ্নটা ছিল সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে এর উত্তর প্রায় সবারই জানা সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে এর উত্তর হচ্ছে ভিটামিন ডি মানব শরীরের বিশেষ প্রয়োজনীয় ভিটামিন ডি এটি সূর্যের আলো থেকে মানুষের শরীরে পৌঁছে যায় সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে বর্তমান সময়ে এই সময় করোনা জনিত আবহাওয়ার সময় ভিটামিন ডি সংশ্লেষণের প্রয়োজন রয়েছে সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে এর উত্তর হচ্ছে ভিটামিন ডি এবারে পরের পর্বে জীববিদ্যা বিষয়ক যে প্রশ্নটি রয়েছে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি বেশি পাওয়া যায় কোষে মানব শরীরের যে কোষ রয়েছে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি পরিমাণ বেশি থাকে এর উত্তর হচ্ছে প্রোটিন প্রশ্নটা আরো একবার বলছি কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি থাকে এর উত্তর হচ্ছে প্রোটিন কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে যে অংশটি থাকে সেটি হলো প্রোটিন এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি বায়োলজি
নামটির সাথে আমরা সবাই পরিচিত। বায়োলজি কথাটি প্রবর্তন কে করেছিলেন? বায়োলজি কথাটি প্রবর্তন কে করেন? প্রশ্নটা হচ্ছে বায়োলজি কথাটি প্রবর্তন কে করে? এর উত্তর হচ্ছে লামার্ক। লামার্ক বায়োলজি কথাটি প্রবর্তন করেছিলেন। লামার্ক মূলত তার প্রবর্তনের মাধ্যমে এই বায়োলজি কথাটি এসেছে। প্রশ্নটা ছিল বায়োলজি কথাটি প্রবর্তন কে করেছিলেন? উত্তর হচ্ছে লামা। কাজকেরিয়ার আমার বাংলা সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের এবারে যে প্রশ্নটিতে আসব, প্রশ্নটি হচ্ছে মানুষের লেচন অঙ্গ কি? অতি সহজ একটি প্রশ্ন, বিশেষ করে 9-10 ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে। প্রশ্নটা হচ্ছে মানুষের লেচন অঙ্গ কি? নবম ও দশম শ্রেণীতে জীবন বিজ্ঞানের বহুবার এই প্রশ্নটি এসেছে। পরীক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের লেচন অঙ্গ কি? মানুষের লেচন অঙ্গ কি? এর উত্তর হচ্ছে বৃক্ক। প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, মানুষের রেচন অঙ্গের নাম কি? এর উত্তর হচ্ছে বৃক্ক। আজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়ে থাকে? জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? প্রশ্নটা ছিল জীববিদ্যার নিউটন কাকে, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে ডারউইন। ডারউইনের নাম আমরা সবাই জানি। চার্লস ডারউইন, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? উত্তর হচ্ছে চার্লস ডারউইন। এই ডারউইনের নামটির সাথে আমাদের অনেকেরই পরিচয় রয়েছে। জীববিদ্যার নিউটন বলা হয়ে থাকে ডারউইনকে।
এবারে একটি সহজ প্রশ্নে আসছি, অগ্ন্যাশয় কি? সবাই প্রায় জানেন অগ্ন্যাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয় একটি প্রশ্নটা ছিল অগ্ন্যাশয় কি? একটি মিশ্র গ্রন্থি। জীববিদ্যা বিষয়ক যে প্রশ্নপত্র, এবারে যে প্রশ্নটিতে আসব, সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? প্রশ্নটা অনেকেই প্রায় জানেন, সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন জাতীয় খাদ্যে? সেটির উত্তর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যে। সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় স্নেহ জাতীয় খাদ্যে। স্নেহ জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। খাদ্যের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে হয়? এর উত্তর হচ্ছে ভিটামিন এ। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এ অভাবে। পরের প্রশ্নে আসছি, রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? রক্তে কত শতাংশ প্রশ্নটা হচ্ছে রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? এর উত্তর হচ্ছে 45%। এর উত্তর হবে রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? এর উত্তর হবে 45%। রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? এর উত্তর হচ্ছে মূলত 45% রক্তে রক্ত কণিকা থাকে। পরের প্রশ্নে আসছি, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। অনুষ্ঠান শেষ করব এই শেষ প্রশ্নটি দিয়ে। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে আপনারা আপনাদের মতামত পাঠান। অনুষ্ঠান ভালো লাগুক মন্দ লাগুক, আমরা প্রত্যাশা করি আপনাদের মূল্যবান মতামতের। যে প্রশ্নটা দিয়ে অনুষ্ঠান শেষ করব সেটি হচ্ছে, পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন?
পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। আর এই প্রশ্নের সাথে সাথে আজকের মতো শেষ করছি লাইভ জিকে ক্লাস। নমস্কার।